হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সকলেই ভালো আছেন ক্যাটিজিয়ান ইয়ারড্রপের আজকেই হচ্ছে লাস্ট দিন সো আপনাকে আজকে টাস্ক কমপ্লিট করতে হবে প্রিভিয়াস আরও একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ক্যাটিজিয়ান ইয়ারড্রপ নিয়ে সো এখানে আপনাদেরকে বলেছিলাম স্ন্যাপশট নিবে চোদ্দোই সেপ্টেম্বর সো আজকে এখনও তেরো তারিখ রাত বারোটার পরে কিন্তু চোদ্দোই সেপ্টেম্বর হবে বাট ফেরা নেওয়ার কিছু নেই রাত বারোটার পরে যে স্ন্যাপশট নিবে বিষয়টা এরকম না সো অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাদেরকে বলে দেবো যেটি কিন্তু আপনার ইয়ারড্রপের জন্য কাজে আসবে ওকে তো ক্যাটিজিয়ান ইয়ারড্রপের আজকেই কিন্তু লাস্ট দিন সো আপনাকে এখানে ইয়ারড্রপে এলিজেবল হওয়ার জন্য যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে এগুলো কিন্তু আজকের মধ্যে ফুলফিল করতে হবে তো ইতিমধ্যে তারা দুই দিন আগে একটা লিগের আপডেট দিয়েছিল এর আগে লিগের আপডেট দিয়েছে তারা তো ফাইন্যান্সিয়াল লিস্টিং কনফার্ম ডেফিনেটলি এখান থেকে ভালো একটা প্রফিট তারা দিয়ে দিবে সো এখন মেন টপিকে আসি অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা কোন টপিকে কথা বলবো সো প্রথমত হচ্ছে যে ক্রাইটেরিয়াগুলো আসছে এখানে যে একটা মিনিমাম একটা হলেও সেক ইন করতে হবে সেকিন্ডের বিষয়টা অনেকে এখনো বুঝতেছে না এখানে দেখেন তিনটে সেকেন্ড আছে তো কোনটা সেকেন্ড করলে আপনি ইয়ারড্রপ অ্যালিজেবল থাকবেন এটা আমি আপনাদেরকে বলে দেবো তাছাড়া এখানে অ্যাকচুয়ালি উইড্রো সিস্টেমটা কীরকম হবে আপনি এখান থেকে কীভাবে উইথড্রু করতে পারেন সো এখানে উইথড্রু করার জন্য সিমিলার নট কয়েন ডক্স কয়েনের যেরকম অপশন ছিল ডিরেক্টলি আপনি এক্সচেঞ্জ উইড্রু করতে পারবেন এখানে একবারে সিমিলার উইথড্রোয়ার অপশন তারা নিয়ে আসবে যদি এখন এটা লাইভ হয়নি সো খুব শীঘ্রই এটা লাইভ হয়ে যাবে যখন তারা স্ন্যাপশট নিয়ে নিবে তারপর হচ্ছে তারা আপডেট দিয়ে দিবে ইয়ারডপ পেজটা তখন আপনি দেখতে পারবেন ওকে সো দেন এই যে এরকম একটি ইয়ারডপ অপশন এর আগে ছিল আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে বলেছি এটি কিছু সময়ের জন্য এসেছিল পরে কিন্তু আবার চলে গেছে তো এটা আবারও আসবে যখন তারা স্ন্যাপশট নিয়ে নিবে ওকে দেন আপনি আপনার অ্যালোকেশন এখানে দেখতে পারবেন তো উইড্রো সিস্টেমটা কীরকম হবে সেটা যদি আমি একটু দেখাই আপনি যখন তাদের ইয়ারডপ ফেজিক ক্লিক করে চলে আসবেন দেন আপনি এখান থেকে দেখতে পারবেন উইড্রো করার জন্য বাইন্যান্সের অপশন পাবেন দেন কীভাবে উইড্রো করবেন সেটা আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন ওকে তো অনেকে হচ্ছে জানতে চাচ্ছেন অ্যাকচুয়ালি এখানে প্রাইস কীরকম হতে পারে ইতিমধ্যে দেখেন বাইন্যান্সে যে লিস্টিং আপডেটটা এসেছে তারপর থেকে কিন্তু এখানে অনেক আপ হয়েছে প্রাইসটা সত্যি স্যান করে প্রি মার্কেটে প্রাইস চলতেছে এটা হচ্ছে বিগ গেটে প্রি মার্কেট সো অ্যাকচুয়ালি মেইন প্রাইসটা কত হবে সেটা আপনি ভিডিও দেখলে বুঝতে পারবেন সো ভিডিওটা আপনাকে অবশ্যই সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে ওকে এখন আর বেশি কথা না বলে আমরা ডিরেক্টলি ভিডিও মেনটেন চলে যাব আমরা এখানে কিভাবে উইথড্র করবো আমরা কত টোকেন অ্যালোকেশন পেতে পারি টোকেনটার প্রাইস কি রকম হবে আর যে সেকেন্ড এর যে টাস্ক আছে মানে ইয়ার ডোপে এলিজেবল হওয়ার জন্য আপনাকে কি করতে হবে ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ওকে ওকে গাইস তো আপনি যদি এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে মাস্ট টিভি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাকে জয়েন করতে হবে এখানে আপডেটগুলো পাওয়ার জন্য সো নেক্সট আপনি কীভাবে উইথড্রো করতে পারেন উইথড্রো করতে আপনার কী কী লাগবে সব কিছু ডিটেলস আমাদের এখানে আপডেট দেওয়া হয় সো আপনি এখানে জয়েন করে নেবেন ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও শুরুতে আপনাদেরকে আমি আরেকটা বিষয় দেখাই যেটা খুবই ইম্পর্টেন্ট এখানে দুইটা বোর্ড দেখতে পারবেন ক্যাটিজেনের একটা হচ্ছে ক্যাটিজেন মেন্টাল নেটওয়ার্ক আর একটা হচ্ছে ক্যাটিজেন টন নেটওয়ার্ক এটা হচ্ছে মেন টন নেটওয়ার্কটা কজ আমরা ম্যাক্সিমাম ইউজারই কিন্তু এখানে টর্ন নেটওয়ার্ক যে বট এটা দিয়ে কাজ করেছে ওকে সো অনেকে মেন্টাল নেটওয়ার্ক করেছে সো আমি যদি একটু নেটওয়ার্কটা ওপেন করে দেখাই দেন নেটওয়ার্কে যারা কাজ করেছেন তাদের কি ক্রাইটেরিয়া রয়েছে বা এটা কিভাবে কমপ্লিট করবেন সেটা আপনি এখন বুঝতে পারবেন ওকে সো প্রথমে হচ্ছে আপনি এটা মিক্স ইউর করবেন আপনি এখানে কোন লিগে রয়েছেন মিনিমাম আপনাকে সিলভার লিগে থাকতে হবে যদি আপনি লিগের এখানে ক্লিক করেন তাহলে একটু পিছনে আসবেন আমি মাস্টার লিগে রয়েছি ম্যাক্স হচ্ছে রয়্যাল লিগ দেন আরেকটু পিছনে আসেন তারপরে এখানে আপনি দেখতে পারবেন সিলভার লিগ আর এই সিলভার লিগে আসা একদম ইজি আপনি জাস্ট একদিন অ্যাক্টিভ হয়ে কাজ করলে এখনও পসিবল যদি আপনি সিলভার লিগে না আসতে পারেন এখনও সময় এসে স্ন্যাপশট নেওয়ার আগে আপনি এখান থেকে অ্যাক্টিভ থাকেন সিলভার লিগে চলে আসতে পারবেন চেষ্টা করলে আপনি গোল্ড লিগেও চলে আসতে পারবেন ওকে সো এই লিগটা হচ্ছে ইম্পর্ট্যান্ট কজ আপনি যত উপরে থাকতে পারবেন আপনাকে ভালো রিওয়ার্ড দেওয়া হবে এখানে সামনে কিন্তু আরও লিগ আছে প্লাটিনাম ডায়মন্ড মাস্টার এরপর হচ্ছে রয়্যাল ওকে রয়্যালটা হচ্ছে ম্যাক্স লিগে কেনে তাছাড়া আপনার কেট লেভেল এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আপনার লিগ যত আপ হবে ক্যাট লেভেল তত আপ হবে মানে একটা একটা সাথে হচ্ছে এখানে ইনভলভ আপনার লিগ আপ হলে ক্যাট লেভেল আপ হবে আর ক্যাট লেভেল আপ হলে আপনার লিগও আপ হবে ওকে ওকে তাছাড়া এখানে পার সেকেন্ডে যে প্রফিট স্পিড আছে এটা কিন্তু অটোমেটিক ইনক্রিজ হবে আপনার যখন ক্যাট লেভেল আপ হবে মানে একটা আপ হলে আপনার একটু অটোমেটিক আপ হবে এটা হচ্ছে এরকম ওকে আমি যদি আরেকটু ক্লিয়ারলি আপনাকে বলি অনেকে বলে যে ভাই ক্যাট লেভেল কোনটা এখানে যে লেভেলটা দেখতেছেন এই যে আমার এখানে লেভেল কত দুইশো আটাইশ ওকে এটা হচ্ছে ক্যাট লেভেল আর এটা হচ্ছে আপনার লিগ মানে আপনি কোন লিগে রয়েছেন ওকে এটা এটা হচ্ছে লেভেল না এটা হচ্ছে লিগ আর এটা হচ্ছে আপনার লেভেল আশা করি বুঝতে পারলাম এই যে ক্যাট দেখতেছেন এগুলো

শুরু থেকে যে মেইন সেকেন্ডের টাস্ক সেটা কিন্তু এটা ছিল তা আপনি এখানে গোতে ক্লিক করবেন এইটা একবার করলেই অনাব যদি আপনার কাছে টন বেশি না থাকে এটা মিনিমাম একবার হলেও করে রাখেন তাহলে আপনি ইয়ারড অ্যালিজিবল থাকবেন মিনিমাম সিলভার লিক আর হচ্ছে যে আপনার এখান থেকে একটা সেকেন্ড ওকে এটা হচ্ছে টন নেটওয়ার্ক বোর্ডে যারা কাজ করেন তাদের জন্য তো এখানে চলে আসবেন দেন একটু লোড নিবে এখান থেকে আপনি জাস্ট স্টেটাস লাইট করে ট্রানজ্যাকশনটা আপনি কনফার্ম করে দিবেন আপনার এখান থেকে সেকেন্ড কমপ্লিট হয়ে যাবে ওকে সো একদম ইজি আশা করি আপনারা করতে পারবেন ওকে মাত্র এখানে চার সেন্টের মতো আপনার ফি লাগবে সো চার সেন্ট আপনি এখানে ফি দিয়ে দেন এই টাস্ক বা একটা সেকেন্ড আপনি এখানে কমপ্লিট করে নেবেন ওকে এখানে হচ্ছে আপনি সেকিং করবেন সাথে এখানে যতগুলো টাস্ক আছে এগুলো কমপ্লিট করার চেষ্টা করবেন এখানে আরেকটা টাস্ক ছিল যেটা চারচল্লিশ ঘন্টার জন্য একটি এখন আসে কিনা আমি শিম না যদি থাকে এই এক যে আটশো টোকান আপনি ফ্রিতে পাবেন এগুলো ক্লেইম করেন ইয়ারড্রফের জন্য অনেক বেশি কাজে আসবে এগুলো আপনাকে ক্যালুকেশ দিবে ওকে তাছাড়া এখানে ফিস টোকেনগুলো আর্ন করেন এগুলোর জন্য আপনি অ্যালোকেশান পাবেন এর আগে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলেন মাইন অপশনে ক্লিক করবেন দেন মাই এসেটি ক্লিক করে দেখতে পারবেন আপনার কত কয়েন আছে কত ডাব্লিউ ক্যাটি আছে ডব্লিউ টি সবার কাছে থাকবে না যারা এখানে আগে কাজ করেছে তাদের কাছে থাকবে তারপর এখানে অ্যাক্সিজেন আপনার কত রয়েছে ওকে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে একটা লঞ্চ পুল ছিল ওইখান থেকে অ্যাকচুয়ালি ডব্লিউ ক্যাটি টোকেনটা আমাদেরকে দিয়েছিল মাত্র দশ দিনের জন্য এটা ছিল ওকে তাছাড়া আপনি যদি আপনার অ্যাকাউন্টের আরও ডিটেলস দেখতে চান তাহলে আপনি এখানে রিপোর্ট দেখলে বুঝতে পারবেন আপনি কয়টা ট্রানজ্যাকশন করেছেন আপনি কী কী কাজ করেছেন কতদিন এখানে অ্যাক্টিভ ছিলেন এভরিথিং আপনি এখানে দেখতে পারবেন সো এটা হচ্ছে টন নেটওয়ার্কের যে বট এখানে আশা করি আপনি কী কী করলে অ্যালিজেবল থাকতে পারবেন সেটা আপনি বুঝতে

ওকে আপনি এই ইয়ারড্রপ থেকে কত টোকেন পাবেন সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যালোকেশনটা শো করবে তো এখানে দেখেন শুরুতে আপনি যখন এই আপডেটটা চলে আসবে ইয়ারড্রফের আপডেট তখন আপনি বটে আসলে ইয়ারড্রফের অপশান দেখতে পারবেন ইয়ারড্রফে ক্লিক করলে আপনি আপনার অ্যালোকেশান দেখতে পারবেন দেন আপনি এখান থেকে উইড্রো করার জন্য এরকম অপশনগুলো দেখতে পারবেন দেখতে পারবেন বাইন্যান্স ওকে এক্স বাইবিট সহ সবগুলো মেজর এক্সচেঞ্জ এখানে অ্যাভেলেবেল দেখতে পারবেন সো আপনি এখান থেকে সেটা টেলিগ্রাম ওয়ালেট উইথড্রো করতে পারবেন অথবা ডিরেক্টলি এক্সচেঞ্জ উইড্রুতে করতে পারবেন সিমিলার নট কয়েন ডক্স কয়েন আপনি যেভাবে ডিরেক্টলি এক্সচেঞ্জে ডিপোজিট অ্যাড্রেস ম্যামো এগুলো দিয়ে উইথড্রু করেছেন সেমভাবে আপনি এখান থেকে উইথড্রু করতে পারবেন ওকে সো আশা করি বুঝতে পারলাম অ্যাকচুয়ালি উইথড্রুটি কীভাবে করবেন তো আপনি যখন এখানে বাইন্যান্সে ক্লিক করবেন তারপর আপনাদের মাঝে এরকম সরিয়ে আসবে যে আপনার এখানে বাইন্যান্সের ইউআইডি দিতে হবে ক্যাট ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে সরি ক্যাটটি তারপর হচ্ছে ম্যামোটা দিতে হবে ওই যে সেম ডক্সের যেরকম আপনারা টন কয়েনের ম্যামো অ্যাড্রেস দিয়ে উইড্রু করেছেন একদম সেমভাবে করতে পারবেন আর বাইন্যান্সের ইউআইডিতে আপনারা পাবেনি সো এখান থেকে একদম ইজিলি আপনি উইড্রু করে নিতে পারবেন আশা করি কীরকম উইথড্রোয়াল সিস্টেম হবে সেটা আপনাদেরকে আমি বোঝাতে পারলাম ওকে তারপর যদি আমরা একটু প্রাইস নিয়ে কথা বলি অ্যাকচুয়ালি প্রাইস কত হতে পারে তাদের টোটাল সাপ্লাই কিন্তু ওয়ান বিলিয়ন সেক্ষেত্রে এক ডলার ইজিলি হতে পারে এই টোকেনটার প্রাইস যেখানে প্রি মার্কেটে সত্যি স্ট্যান্ড করে চলতেছে আর যেহেতু বাইন্যান্সে লিস্ট হবে সো ডেফিনেটলি এক ডলার হিট করতে পারে ওকে সো এক ডলার থেকে দু ডলার যদি হিট করে তাহলে সবাই কিন্তু ভালো একটা প্রফিট পাবে সো কার কীরকম প্রফিট হবে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনার অ্যালোকেশনের উপর আপনি কত টোকেন এই থেকে পাবেন সো আপনি যদি ভালো কাজ করেন আপনার যদি ভালো ক্যাট লেভেল থাকে আপনি যদি লিগটা ইনক্রিজ করতে পারেন ডেফিনেটলি আপনি ভালো একটা অ্যালোকেশন পাবেন হিউজ একটা আপনি প্রফিট এখান থেকে নিতে পারবেন ওকে সো আশা করি এখানে প্রাইস সম্পর্কে আপনাকে বুঝাতে পারলাম সাপোজ এটা যদি পঞ্চাশ সেন্টে বাইন্যান্সের লিস্ট হয় তাহলে একদম ইজিলি এক ডলার হিট করবে যদি এর থেকে কম প্রাইসে লিস্ট হয় তাও এক ডলার হিট করার পসিবিলিটি আসে তবে সে কে গাইস তো যারা অ্যাকচুয়ালি একদম নতুন ইউজার এখন অনেকেই বুঝতেছে না অনেকে এখনও কমেন্ট করতেছে আপনি কী করবেন কী করলে এলিজিবল থাকবেন সো তাদের জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সো আই হোপ বুঝতে পারলাম আপনাকে কোন জায়গায় ইন করতে হবে কোন নেটওয়ার্কটা কোথায় দিয়ে করতে হবে ওকে সো টন নেটওয়ার্কটা আপনি টন নেটওয়ার্ক দিয়ে একটা ইন করে নেন মেন যে সেকেন্ডটা বিট গেট বাই বিট ওগুলোর কোনো প্রয়োজন নেই যদি পারেন তাহলে করতে পারেন ওকে এগুলি আপনাকে করতে হবে মিনিমাম সিল্ভের লিগে থাকতে হবে তাহলে আপনি এখানে অ্যালিজিবল থাকতে পারবেন যতটুকু পড়ে যেতে পারবেন তত বেশি টোকেন পাবেন বেশি রিওয়ার্ড পাবেন ওকে আশা করি এখান থেকে সিস্টেম হবে সেটা আপনাদেরকে আমি বুঝাতে পারলাম তাছাড়া এখান থেকে হচ্ছে আপনার কি করলে আপনি এলিজিবল থাকবেন আশা করি এটাও বুঝতে পারলাম দেন প্রাইস কিরকম হতে পারে যেহেতু প্রি মার্কেটে সত্যই চেন্ড করে চলতেছে মোটামুটি ভালো একটা প্রাইস হবে ওকে সোকেজ এটি ছিল আমাদের আজকের ভিডিও সো দেখা হচ্ছে নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে